ছেলে নাই। আমার বয়স দুকম সমস্ত বছর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ এই গানেটি দেখাতে এসেছি আর দেখব এই আঙ্কেল কিভাবে এই ঘানিটি ব্যবহার করে। প্রথমে দেখছি আঙ্কেল একটি গরু নিয়ে যাচ্ছেন, কিভাবে গরুটি জোয়ালের সাথে বেঁধে ঘুরাবেন তা আমরা সুন্দর করে দেখব। বাধায় শেষ হলে ঘোরাতে শুরু করে নিয়ে আঙ্কেল, তারপর উঠে বসেন এই তক্তার ওপর। চলুন জেনে নেওয়া যাক না জানা বেশ তথ্য এই আঙ্কেলের কাছ থেকে। আঙ্কেল, আপনি এই ঘানি কতদিন থেকে ব্যবহার করেন? 28-29 বছর হয়ে গেল। 29 বছর? এটা কেমন এখন সেল হয় আপনার কাছে? ভালোই হয় না? তা আপনার সাথে আপনার ছেলে মেয়ে, মানে ছেলে মেয়ে কয়টা আপনার? আমার মেয়ে চারটা, ছেলে নাই। ছেলে নাই? আমার বয়স 2.7 বছর হয়ে গেল। মানে 2 কম, মানে 68 বছর বয়স। 68 বছর। একটু আপনার নামটা বলবেন একটু আঙ্কেল। আমার ডাক নাম বলবো না আসল নাম বলবো? কিন্তু যাতে আইডি কার্ডে করেছে কি ওরা বাইরে থেকে নামটা লিখেছে। জি জি, যেটা নাম ডাকে সেটা লিখেছে। হ্যাঁ, আমার আসল নাম হলো আব্দুর রহমান। আব্দুর রহমান? জি। আর কার্ডে আছে এটা হলো গুলা। গুলা? হ্যাঁ। তারপর এটা হলো জাইট। জাইট? হ্যাঁ। তারপর আর এটা, এটা কি কি বলে এটা? এটা এটা ওটা জিভি। জিভি? এটা জিভি, এটা জিভি। হ্যাঁ, এটা জিভি। তারপর জিভি দিয়ে তেল পড়ে আর কি। আর এটা সুয়া। তারপরে ধরেন এটার নাম হলো সুয়া। সুয়া? জি। আচ্ছা, সুয়া, সুয়া, জোয়ান? জোয়ান। ঠান্ডা হয়ে গেলে উঠা খুব মুশকিল। এভাবে কষ্ট করে তাহলে খোল বের করতে হয় না? এটা দিনে একদিনে কতগুলো মানে তেল করতে পারে? এখন ধরেন যে 300 তেল ভাঙতে 10 শস্য ফেলি, 300 তেল ভাঙতে মোটামুটি 11:30-11:30 বাজে। 3 কেজি তেল ভাঙতে? জি। এখন তেল কত করে যাচ্ছে? এখন তেল এটা 300 টাকা কেজি। 300 টাকা কেজি? মানে শস্য হলো 4,000 টাকা মন, 100 টাকা কেজি শস্য। অনেক তো সময় লেগে যায়। অনেক সময়? মানে এটা দিয়ে কি আপনার সংসার চলে? সংসারে হাট ঘাটটা হয়। শুধু হাট ঘাট হয়? জমি জমা আছে আপনার? জি না। দর্শক, ঘুরতে ঘুরতে আমরা আসছিলাম পিলন হঠাৎ প্রায় গ্রামে, শুনতে পেলাম যে এখানে একটি ঘানি আছে, তো শুনেই থামতে পারলাম না, চলে আসলাম সেই ঘানিটি দেখতে। তো আঙ্কেলকে দেখছেন, এই আঙ্কেল এই ঘানিটি ব্যবহার করেন, দেখার খুব ইচ্ছে ছিল, দেখলাম। আপনারাও দেখলেন, কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া রাখবেন। ঠান্ডা হয়ে আছে, আমি মোটরসাইকেল চালিয়ে আসলাম। বুঝতে পারছি, হাত দেখে বুঝতে পারছি।